ইন্দোনেশিয়ায় বিয়ে বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করে 6 ডিসেম্বর 2022 সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে নতুন আইন পাশ করে দেশটির আইন প্রণেতারা। এ ধরনের সম্পর্কের জন্য 1 বছর পর্যন্ত কারাদণ্ডের জরিমানার বিধান রাখা হয়। এর আগে সেপ্টেম্বর 2019 সালে এ সংক্রান্ত বিলের খসড়া উপস্থাপন করা হয়, কিন্তু সে সময় নাগরিক স্বাধীনতার জন্য হুমকির অজুহাতে বিক্ষোভ শুরু হলে প্রক্রিয়াটি কিছু সময়ের জন্য পিছিয়ে যায়। অবশেষে ওই বিক্ষোভের 3 বছরেরও বেশি সময় পর সর্বসম্মতভাবে বিলটির অনুমোদন দেয় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। তবে নতুন ফৌজদারি এ আইন আগামী 3 বছর কার্যকর হবে না। আইনটি ইন্দোনেশিয়ার নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আইনে অবিবাহিত দম্পতিদের একসাথে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়। বিয়ের বাইরে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কের বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গী অথবা তার বাবা মা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারবেন। নতুন এই আইনে অভিযোগ প্রমাণিত হলে বেআইনি শারীরিক সম্পর্কের দায়ে ওই ব্যক্তিকে কারাগারে যেতে হবে।